ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমাদের যেটা ডেস্টিনেশন ছিল সেটা আজাদহীন ধাবায় ছিল। মূল কোনো উদ্দেশ্য ছিল না এই রাইডটার, যদিও গ্রুপের কিছু ফিউচার অবজেক্টিভস নিয়ে আমাদের ডিসকাশন হওয়ার কথা ছিল। তো আমরা এই রাইডটা জেনারেলি একটু দুপুর নাগাদ করেছিলাম, যেটাকে আমরা নাম দিলাম কি লাঞ্চ রাইড। তো সেখানে অনেকজনেরই আসার কথা ছিল। এবার অসুবিধাটা এটাই ছিল যে ডানকুনি ঢোকার ঠিক আগে এমন বৃষ্টি শুরু হয়ে গেল যে স্পটে পৌঁছাতে একটু লেট হয়ে গেল। মোটমাট মিট আপ করে আমরা দুটো নাগাদ ডানকুনি থেকে রওনা হই আজাদহীনদের উদ্দেশ্যে। এবার বর্ষাকাল হওয়ার জন্যে রাস্তায় কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছিল, আর পরিযায়ী যেখানে যাবে বৃষ্টি হবে না এরম তো হতেই পারে না। সমস্যা এটাই ছিল যে মাঝে মাঝে বৃষ্টি এত জোরে শুরু হয়ে যাচ্ছিল যে আমাদের দাঁড়াতে হয়ে যাচ্ছিল, যে কারণের জন্য আমাদের লাঞ্চে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো এবার মুষলধারা বৃষ্টিতে রাইড করতে খুবই অসুবিধা হয়, তো যে কারণের জন্য আমরা দাঁড়িয়ে যাওয়াটাই প্রেফার করি। এবার রেন গিয়ার সবার কাছে আমাদের ছিলও না, তো দাঁড়িয়ে যাওয়াটাই বেটার অপশান ছিল। এবার হট করে কিছুক্ষণ যাওয়ার পরে দেখি একটা ইঞ্জিন আমার মুখের সামনে, আচমকা দেখে একটু তো শকড হয়েই গেছিলাম, বাট ফার্স্ট টাইম এরম দেখলাম যে একটা ক্রেনে করে কোনো ওয়্যারহাউসে মেবি ইঞ্জিনটাকে নিয়ে যাওয়া হচ্ছে। এনিহাও কিছুক্ষণ রাইড করার পরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাই, যেখানে আমাদের পৌঁছানোর কথা দুটো নাগাদ ছিল, কিন্তু কিছু সমস্যার জন্য আমাদের পৌঁছাতে পৌঁছাতে বেশ দেরি হয়ে গেছিলো। তো বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা সবাই ভেতরে ঢুকে আমাদের খাবার অর্ডার করে দিই। লাঞ্চ অর্ডার দেওয়ার পরে আমরা ফাইনালি ডিসকাস করে নিই আমাদের মেজর ইস্যুসগুলো নিয়ে গ্রুপে। তাড়াতাড়ি তারপরে লাঞ্চ শেষ করে আমরা ডিসাইড করি যে আমরা বেগুর মুখ যাব, যেটা হচ্ছে জেনারেলি ফেমাস যে ওখানে দুটো নদীর ইন্টারসেকশন হয়, যেটা হচ্ছে মুদ্দেশ্বরী আর দামোদর নদী। আজাদহীন ধাবা থেকে বেগুর মুখের ডিস্টেন্সটা প্রায় 28 কিলোমিটার, যেটা 1 ঘন্টা দেখাচ্ছিল গুগল ম্যাপে। আর পুরো রাস্তাটাই গ্রামের ভেতর দিয়ে ছিল, একটা নতুন অভিজ্ঞতা আমরা করতে পারলাম সেখানে, বেশ ভালো লাগলো। সেখানে পৌঁছে আমরা বাইক পার করে আমরা জানতে পারলাম যে আমাদের নদীর ওপারে যেতে হবে, যেখানে গিয়ে আমরা ওই ইন্টারসেকশনটা দেখতে পারবো। তো সেই হিসেবে আমরা বাইক রেখে দিয়ে সেখানে গিয়ে কয়েকটা ফটো টটো ক্লিক করি। কিছুটা সময় সেখানে গিয়ে কাটানোর পরে আমরা এবার ডিসাইড করি যে আমরা ফাইনালি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। শেষ হলো আমাদের এই ছোট্ট ভিডিওটি, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।